শুরুতে এই সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে যুদ্ধের সর্বশেষ প্রস্তুতি নিতে সীমান্তে গেল ভারতের সেনাপ্রধান। বন্দীদের খুন করে জৈব সার তৈরি করছেন কিম জং উন। চার খুনি সহ 15 দণ্ডিত অপরাধীকে ক্ষমতা বলে ক্ষমা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেঙে দেওয়া হয়েছে ইসরায়েলের সংসদ, ভয়ঙ্কর বিপদের মুখে নেতানিয়াহু। ট্রাম্পের পরিণতি সাদ্দামের চেয়ে ভালো হবে না, হুঁশিয়ারি করলেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত 7 মাস ধরে লাদাখে চীন সীমান্তে সৃষ্টি হয়েছে উত্তেজনা। এই শীতের মধ্যে ভারতীয় সেনা চীনকে মোকাবেলায় কতদূর প্রস্তুত আছে তা দেখার জন্য বুধবার লাদাখে গিয়েছেন দেশটির সেনাপ্রধান এম নারাবানে। সীমান্তের কয়েকটি ফরওয়ার্ড পোস্ট ঘুরে দেখেন তিনি। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, এদিন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর রেচিন লাপুস্টে গিয়েছিলেন ভারতের সেনাপ্রধান। পূর্ব লাদাখের তাপমাত্রা এখন শূন্যের নিচে, সেখানে এখন 50,000 ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। একই সংখ্যক সেনা মোতায়েন রেখেছে চীন। এদিকে নারাবানের সীমান্তের পরিস্থিতি বিবরণ দেন লেফটেন্যান্ট জেনারেল পিজেকে মেনন, তিনি লাদাখের 14 কুমের কমান্ডার, ওইকুর ফায়ার অ্যান্ড ফিউরি কুর নামে পরিচিত। এদিন সকাল 8:30 লাদাখে পৌঁছান নারাবানে। সারাদিনই তিনি লাদাখে নানা জায়গায় ঘুরে দেখেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অমানবিক মানসিকতার জন্য সারা বিশ্বেই পরিচিত। সম্প্রতি তার আরেক কুকীর্তির কথা প্রকাশ্যে আনল আমেরিকান সংস্থা কমিউনিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া। উপগ্রহ চিত্রে থেকে পাওয়া ছবি দেখিয়ে অভিযোগের সত্যতা প্রমাণের চেষ্টা করেছে ওয়াশিংটনে অবস্থিত এই মানবাধিকার সংস্থাটি, যদিও এই ধরনের অভিযোগের কথা মানতে নারাজ উত্তর কোরিয়া। সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান। তাদের পক্ষ থেকে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রমণের মধ্যেই অর্থনৈতিক সংকট বৃদ্ধি পেয়েছে উত্তর কোরিয়ায়, ফলে প্রচুর মানুষ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। কিন্তু কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ার সীমান্তে কড়া নজরদারি চালানোর ফলে কারো সেই ইচ্ছে পূরণ হচ্ছে না, উল্টো ওই নাগরিকদের গ্রেফতার করে জোর করে শূকর পালনের কাজে লাগানো হচ্ছে। তাদের আধপেটা খেতে দিয়ে এতটাই পরিশ্রম করানো হচ্ছে যে কিছুদিনের মধ্যেই প্রাণ হারাচ্ছেন ওই মানুষগুলো। এরপর তাদের মৃতদেহগুলোকে মাটি চাপা দিয়ে জৈব সার তৈরি করছে এবং ফুল চাষ করা হচ্ছে। মার্কিন ওই সংস্থার এক বিশেষ উপগ্রহ চিত্রটি বিশ্লেষণ করে দাবি করেছেন, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে 30 মাইল দূরে দ্য চংসান নামের একটি ক্যাম্প রয়েছে। সেখানে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাওয়া নাগরিকদের আটকে রেখে অমানবিক অত্যাচার করছে কিম জং উনের প্রশাসন। ইরাকে শিশুসহ বহু মানুষকে হত্যার দায়ে দণ্ডিত 4 অপরাধীসহ 15 জনকে নিজের ক্ষমতা বলে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে রয়েছে 2007 সালে বাগদাদে বেসামরিক মানুষ হত্যার দণ্ড পাওয়া 4 মার্কিন সামরিক কর্মকর্তা। এরা তখন ব্ল্যাক ওয়াটার নামক নিরাপত্তা সংস্থার কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় ইরাকিদের হত্যা করেছেন। এছাড়া রয়েছে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে অভিযুক্ত হওয়া ট্রাম্পের সাবেক প্রচার সহযোগী জর্জ পাপাডোপুলোস। 2 সাবেক রিপাবলিকান আইন প্রণেতাও ক্ষমা পেয়েছেন, এমনকি রাশিয়ান ধনকুবের গেরমা খানের ডাচ জামাতা অ্যালেক্সা বান ডান জোয়ানাকেও ক্ষমা করে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্প। গত নির্বাচনে পরাজিত হওয়ায় হোয়াইট হাউসে ট্রাম্পের দিন ঘনিয়ে এসেছে। নিয়ম অনুযায়ী আগামী 20 জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে গত মাসে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে ক্ষমা ঘোষণা করেছেন ট্রাম্প। 2016 সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে FBIকে মিথ্যা বলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন মাইকেল ফ্লিন। 2017 সালে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন ট্রাম্পের সাবেক এই ঘনিষ্ঠ সহযোগী। এই ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে তুমুল সমালোচনার জন্ম দিলে 2014 সালে 4 জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত করা হয়। এরপর তাদেরকে ক্ষমা করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী ইরাক এবং আফগানিস্তানে হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে, কিন্তু এসব হত্যাকাণ্ডের কোনো বিচার করা হয়নি।
ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নিসেট ভেঙে দেওয়া হয়েছে। বাজেট পাশ নিয়ে চরম রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দেওয়ার কারণে গত মঙ্গলবার সংসদ ভেঙে দেওয়া হয়। এর ফলে সেখানে আগামী জাতীয় নির্বাচনের প্রশ্ন দেখা দিয়েছে। আগামী 23 মার্চের মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যদি তাই হয় তাহলে গত 2 বছরের কম সময়ের মধ্যে ইসরায়েলে চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। নেসেট বাজেট পাশের জন্য তোলা একটি বিল প্রত্যাখ্যান হওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হয়। এর আগে নেতানিয়াহু জোটের প্রধান অংশীদার এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গাঞ্জন প্রধানমন্ত্রীকে অসততা এবং ব্যক্তিগত প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার জন্য অভিযুক্ত করেন। সংসদ ভেঙে দেওয়ার কারণে 23 মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এমন একটি সময় এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন করোনা ভাইরাসের মহামারী নতুন করে জোরদার হচ্ছে। পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা জোরদার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতি ইরাকের সাবেক স্বৈরাচার শাসক সাদ্দামের চেয়ে ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে সব কথা বলেন তিনি। ডক্টর হাসান রুহানি বলেন, ইরাকের সাদ্দাম ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আর মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প চাপিয়ে দিয়েছে অর্থনৈতিক যুদ্ধ। সে সময় ইরানি জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সাদ্দামকে পরাজিত করে এরপর সেই সাদ্দামের মৃত্যু হয় ফাঁসির কাষ্টে। রুহানি বলেন, যারা ইরানিদের পরাজিত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে ইরানিরা প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিজয়ী হয়েছে। ইরান আন্তর্জাতিক ফোরামেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থতার স্বাদ আস্বাদনে বাধ্য করেছে বলে মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক জোরদারের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট আরও বলেন, আজারবাইজানের ভূখণ্ড মুক্ত হওয়ার বিষয়টি ইরানের সঙ্গে সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইরান এবং আজারবাইজান কোদা ফারিন বাঁধের মাধ্যমে পানি সংরক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। ইরান এবং আফগানিস্তানের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি এবং তিনি বলেছেন, দুদেশের মধ্যে খাফ হিরাত রেল লাইন মাজার শরীফকে যুক্ত করার পাশাপাশি তার মধ্যে এশিয়া এবং উজবেকিস্তানকে সংযুক্ত করবে বলে আশা করছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।